নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত। আপনারা অবগত আছেন যে পশ্চিমবঙ্গের সন্দেশখালি শেখ শাহজাহান কাণ্ডে বর্তমানে খুব উত্তপ্ত রয়েছে। তিনি এতটাই পাওয়ারফুল যে গত 18 দিন অতিবাহিত হয়ে গেছে, সারা দেশ তাকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু তিনি ধরাছোঁয়ার বাইরে। এবং তার পাশে দাঁড়িয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি সহ আরও পুরা তৃণমূলের বা রাজ্য সরকারের পুরা অ্যাপারেটাস। আদালতেও তার বিরুদ্ধে কিছুই হচ্ছে না, আদালত তাকে সমন পাঠিয়েছে, তাকে হাজিরা দেওয়ার জন্য বলেছে কিন্তু তিনি থোড়াই কেয়ার করেন। এবং আমরা দেখেছি যে রাজ্য সরকারও খুব একটা বিচলিত নন শাহজাহান শেখকে ধরার জন্য। এবং এই সেখানে বিভিন্ন জায়গায় 144 দ্বারা বলবৎ রয়েছে, এবং যখনই সেখানে কোনো বিক্ষুব্ধ পরিস্থিতি হচ্ছে বা জনগণ বিক্ষোভ করছে বা বাইরে থেকে বিভিন্ন দলের নেতানেত্রীরা যেতে চাচ্ছেন, সেইখানে পুলিশ বাধা দিচ্ছে। এবং এরই আবহে পশ্চিমবঙ্গের রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে যখন আহত করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সংসদের এক কমিটি পশ্চিমবঙ্গ রাজ্যের শীর্ষ 5 জন প্রশাসনিক কর্মকর্তা, পুলিশের ডিজি সহ তাদেরকে তলব করেছিলেন, কিন্তু তারা সেখানে যায়নি দিল্লিতে, বরঞ্চ তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এবং সুপ্রিম কোর্ট সেই সংসদীয় কমিটির যেই তলব, যেই সমন পাঠিয়েছিল সেটাকে নাকচ করে দিয়েছে, সেটার উপর স্থগিতাদেশ দিয়েছে। কিন্তু একটি সংসদীয় তদন্ত কমিটি যদি জানতে চায় কোনো প্রশাসনিক কর্মকর্তার তাদের ব্যর্থতা সম্পর্কে বা সেইখানে কোনো কিছু ঘটেছে, এগুলি যদি মানে তাদের দায়িত্বশীলতার আওতায় পড়ে এবং সেইখানে সুপ্রিম কোর্ট বাধা দেওয়াটা, এটা খুবই একটা আশ্চর্যজনক ঘটনা বলে আমি মনে করি। কিন্তু আমরা দেখছি যে যখনই কোনো কিছু ঘটে রাজ্য সরকারের তরফে, এবং রাজ্য সরকারের তরফে সেই সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে যে সেই তলব করাকে স্থগিত করার জন্য, রাজ্য সরকার কেন সেগুলা করে? রাজ্য সরকার কি জবাবদিহিতার ঊর্ধ্বে থাকতে চায়? এবং সুপ্রিম কোর্ট সেটা এবং এটার উপর স্থগিতাদেশ দিয়েছে, সুতরাং তাদের আপাতত আর কিছু বলতে হবে না, মোটামুটি নিশ্চিন্ত। এবং আপনারা জানেন যে আপনি স্থগিতাদেশ নিয়ে এসেছেন মানে এটা এটা চলে গেছে, দিস ইজ গন, এই ইস্যু আর আসতেছে না, কারণ বিচারের প্রক্রিয়া এত দীর্ঘমেয়াদী যে পরবর্তীতে যখন এটা ফিরে আসবে তখন আর এটার প্রয়োজনীয়তা থাকে না। তো যাই হোক, এরই মধ্যে আমার এক দর্শক, তিনি একটি কমেন্ট লিখেছেন চ্যানেলের একটি ভিডিওতে, সন্দেশখালি নিয়ে একটি ভিডিওতে। আমি সচরাচর দর্শকদের কমেন্টগুলি এইভাবে আইডেন্টিফাই করি না, কিন্তু যেহেতু তিনি নিজের নাম সহ কমেন্ট করেছেন, আমি ধরে নিলাম যে তিনি এটা পাবলিকলি করেছেন, সুতরাং আমি তার নাম, আমি জানি না এটা তার মানে রিয়েল নাম কি না, এটা তার স্ক্রিন নেম পার্থ শর্মা সরকার 6137। তিনি একটি নিখুঁতভাবে, খুব সুন্দরভাবে পশ্চিমবঙ্গ রাজনীতির একটি পর্যালোচনা দিয়েছেন এই সন্দেশখালির প্রেক্ষাপটে। এবং আমার মনে হচ্ছে যে আমি এই যাবৎ সন্দেশখালি নিয়ে যত কথা বলেছি বা পশ্চিমবঙ্গ নিয়ে, পশ্চিমবঙ্গের রাজনীতি, হিন্দুদের অবস্থা, এই দুর্নীতি, এই সমস্ত জিনিস নিয়ে যতগুলি ভিডিও করেছি, আমি মনে করছি যে এই ছোট্ট একটি ভিডিওতে এর সবগুলি কভার হয়ে যায়। খুব সুন্দরভাবে তিনি বিষয়টি তুলে ধরেছেন, সুতরাং আমি এটা আপনাদের জানাতে বাধ্য হচ্ছি, জানানো উচিত মনে করছি। দর্শক পার্থ শর্মা সরকার লিখেছেন, ফেলানি বসাক থেকে সন্দেশখালি, গল্প হলেও সত্যি। 1993, রামরাজত্ব মধ্যগগনে, নদিয়ার শান্তিপুরে বেলঘরিয়া 1 নম্বর পঞ্চায়েতের কালীপুর এলাকার বাসিন্দা ফেলানি বসাকের বোবা কালা মেয়ে দীপালী বসাককে নাকি দর্শন করা হয়েছিল। ইস্যু ধরে নিয়েছিলেন কংগ্রেসের যুবনেত্রী, সেদিক দিয়ে উনি ছিলেন অতুলনীয়। শুরু হয়েছিল
রাজ্য জুড়ে দারুণ এক আন্দোলন। অভিযুক্তদের বিরুদ্ধে অসহায় মেয়েকে বিচার দিতে নেতা নেত্রীদের উদ্যোগে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন নির্যাতিতা দীপালি বসাকের মা ফেলানি বসাক। এই ঘটনায় উপযুক্ত শাস্তির দাবিতে ফেলানিকে সঙ্গে নিয়ে তৎকালীন বাম সরকারের সদর দপ্তরে হাজির হয়েছিলেন মমতা। রাইটার্স বিল্ডিংয়ের ভিতরে জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্যের ঘরের সামনে তৎকালীন অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিক্ষোভ আন্দোলনে কেঁপে উঠেছিল গোটা রাজ্য। নাম হয়েছিল বিরোধী নেত্রীর। ওই বছরই 21 জুলাই কলকাতার রাস্তায় বিক্ষোভ আন্দোলন। ভোটে সচিত্র পরিচয়পত্র ও অন্যতম প্রতিবাদের বিষয় ফেলানি বসাকের মেয়ে দীপালি বসাকের দর্শন। অভিযুক্তের শাস্তি দাবি। আন্দোলনকে প্রতিহত করতে সেদিন কলকাতার রাজপথে চলেছিল গুলি। প্রাণ গিয়েছিল 13 জন যুব কংগ্রেস কর্মীর, যার জেরে 21 জুলাই। এরপরে কংগ্রেস থেকে বেরিয়ে এসে নতুন দল তৃণমূল কংগ্রেস গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011-তে পরিবর্তনের সরকার ক্ষমতায় আসে। বাংলার মানুষ দায়িত্ব দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে পরপর 3 বার। তবে আজও বিচার পাননি ফেলানি বসাক, দীপালি বসাক। নয় নয় করে তারপরে 30-টা 21-শে জুলাই চলে যাবার পরেও। পরে জানা যায় ফেলানি বসাকের এক আত্মীয় তার বোবা কালা মেয়েকে ভুলিয়ে ভালোবাসার নাটক করে সহবাস করত। তারপরে প্রেগন্যান্ট হয়ে যায় দীপালি। একটা পারিবারিক ও সামাজিক অপরাধ, যার সঙ্গে কোনো রাজনৈতিক দল যুক্ত ছিল না, যুক্ত ছিলেন না কোনো রাজনৈতিক কর্মী, যে অপরাধে সরকার বা শাসক দলের কোনো ভূমিকা ছিল না, তবু আন্দোলন হয়েছিল রাইটার্সে। রাজ্য জুড়ে করেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের বিরুদ্ধে অকারণ। আজও প্রত্যেক বছর নিয়ম করে 21 জুলাইয়ের শহীদ দিবসের আমন্ত্রণপত্র যায় ফেলানির বাড়িতে, কিন্তু সেদিনের সেই দাবি আজও পূরণ হয়নি তার। মেলেনি ন্যায় বিচার, দোষীরা প্রকৃত শাস্তি পায়নি, তাই কিছুটা অভিমানেই এখন 21 জুলাইয়ের অনুষ্ঠানকে এড়িয়ে যান ফেলানি বসাক। লড়াই করতে করতেই সাপের কামড়ে মৃত্যু হয় ফেলানির মেয়ে দীপালির, থেমে যায় মামলার গতি। কারণ পুলিশের রিপোর্টে প্রমাণ হয়ে যায় এটা পারিবারিক একটি নির্যাতনের ঘটনা, কোনো রকমেই রাজনৈতিক নয়। রাজনীতি যেখানে নেই সেখানে নারী নির্যাতন হলেই বা রাজনৈতিক দলের লাভ কী? কোনো লাভ নেই, তাই সব চুপচাপ। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরেও কিচ্ছু হয়নি। আর এখন পার্ক স্ট্রিট কাণ্ড। মেয়েটির চরিত্রে দোষ ছিল, খদ্দেরের সঙ্গে ঝামেলা। কাকদ্বীপ কাণ্ড, পুরো রেপ হলে 40,000, হাফ রেপ 15,000। কামদুনি কাণ্ড, ছোট্ট ঘটনা, আন্দোলনকারীরা মাওবাদী। রানাঘাট কনভেন্ট কাণ্ড, রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা। সিউড়ি কাণ্ড, বাচ্চা ছেলেরা একটু দুষ্টামি করবে না। হাঁসখালি কাণ্ড, ছেলেটির সঙ্গে মেয়েটির প্রেম ছিল, মেয়েটি হয়তো প্রেগন্যান্ট ছিল, লাভ অ্যাফেয়ার। সন্দেশখালি, নারীরা সবাই বহিরাগত, মিথ্যা ঘটনা, এরই নাম পরিবর্তন। কি অসাধারণ পরিবর্তনের গল্প, তাই না? তাই কি বাংলায় বলা হয় লঙ্কায় যেই যায় সেই রাবণ? বিরোধী যখন শাসক হয় তখন সেই শুধুই গদিলবি হয়, নারীর হাতেই চাপা পড়ে যায় কত শত নারীর চোখের জল। দর্শক, এই ভিডিওটাতে কমেন্ট করে জানাবেন পার্থ শর্মা সরকার তার এই কমেন্টে যা লিখেছেন তা সত্যি কিনা। ভালো থাকবেন, নমস্কার।